ইন্নাত দিনা ইয়াসরুন, দিন ইসলাম হচ্ছে সহজ। আর সেই সহজ বিষয়টি আরও বেশি ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে রমাদান শরীফে। হাদিস শরীফ ওনার মাঝে ইরশাদ মোবারক হয়েছে, নামু সাইমি ইবাদাতুন সমতুহু তাসবিহুন আমালুহু মুদাফুন দোয়াহু মুস্তাজাবুন দাম্বুহু মাগফুরুন। এই রমাদান শরীফে একজন রোজাদারের ঘুমটা হচ্ছে ইবাদত, চুপ করে থাকা হচ্ছে তাসবিহ, জিকির করা সমতুল্য সুবহানাল্লাহ, আর আমল সমূহ দ্বিগুণ বহুগুণ অনেক গুণে বাড়িয়ে দেওয়া। একটা নফল হবে একটা ফরজের সমান, আর একটি ফরজ কমপক্ষে 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। আর প্রত্যেকটা দোয়া কবুল হবে, গুণাসমূহ যিনি তওবা করবেন সমস্ত গুণাখাতা মাফ করে দেওয়া হবে। ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবাবুস সামা ফুতিহাত আবাবুর রহমা ফুতিহাত আবাবুল জান্না। যখন রমাদান শরীফ মাস আসেন তখন জান্নাতের সমস্ত দরজা, অন্য হাদিস শরীফে রয়েছে রহমতের সমস্ত দরজা, আসমানের সমস্ত দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ অবারিত ধারায় রহমত বর্ষিত হতে থাকে। গুল্লিকাত আবাবুল জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। সুলসিলাতি শায়াতিন, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। কাজে এই মাস প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে রোজা রাখতে হবে, সাহরি ইফতার করতে হবে। যে ইফতার করা এবং করানোর মাঝে যে ফজিলত রয়েছে বুঝাই যাচ্ছে যে অনেক গুণ বেশি ফজিলত। যে প্রসঙ্গে হাদিস শরীফে রয়েছে, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইয়াতাক্বা রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি কাউকে ইফতার করাবেন, ওনার সমস্ত গুনাখাতা যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি ক্ষমা করে দিবেন, ওনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, অর্থাৎ তিনি জান্নাতবাসী হয়ে যাবেন সুবহানাল্লাহ। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশ্ন করেছিলেন যে কতটুকু ইফতার করাতে হবে, যিনি হাদিস শরীফে রয়েছে কতটুকু করাতে হবে, মাসকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা, মাত্র এক চুমুক দুধ অথবা একটি খেজুর অথবা এক ঢোক পানি, এতটুকুই যিনি ইফতার করাবেন ওনার সমস্ত গুণাখাতা ক্ষমা হয়ে যাবে, আগুন থেকে তিনি রক্ষা পাবেন এবং তিনি জান্নাতবাসী হয়ে যাবেন সুবহানাল্লাহ। আর যিনি তৃপ্তি সহকারে ইফতার করাবেন ওনার জন্যে হাউজে কাউসার শরীফ, ওনার পানি ওয়াজিব হয়ে যাবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওনার কিয়ামতের ময়দানে কোনো পিপাসা লাগবে না সুবহানাল্লাহ। কাজেই ইফতার করতে হবে সুন্নতি তর্জ তরিকায়, যে বিষয়গুলো সুন্নতি খাদ্য রয়েছে, যে ইফতারের সময় হলে আগে আগে ইফতার করা হচ্ছে সুন্নত, সেজন্যে ইফতার করতে হবে প্রথমে খেজুর দিয়ে, এরপরে শরবত পান করা। শরবত পান করার ক্ষেত্রে নাবিজ শরবত যেটা খাস সুন্নত সেই শরবত আমাদের রয়েছে, এছাড়াও যে পানি পান করা, দুধ পান করা যেতে পারে। আর হালকা খাবারের মধ্যে যেমন তালবিনা রয়েছে যেটা সুন্নতি খাবার, তালবিনা খাওয়া যেতে পারে। আর ভারী খাবারের মাঝে যে রুটি, যবের রুটি অথবা আটার রুটি, কলা খাওয়া সুন্নত, ফলমূল খাওয়া যেতে পারে, আপেল খাওয়া সুন্নত, আঙুর খাওয়া সুন্নত, বেদানা খাওয়া সুন্নত, সুন্নতি ফলমূল খাওয়া যেতে পারে। এইভাবে যে ইফতার সুন্নতি তর্জ তরিকায় করতে হবে। আবার রোজা রাখা শুরু হয় সাহরি দিয়ে, যে হাদিস শরীফে স্পষ্ট বর্ণনা রয়েছে, ইন্নাল্লাহু মালাইকাতাহু ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুস্তাশহিরিন। যিনি সাহরি করেন, যে সাহরি করার প্রতি সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আহ্বান করেছেন, যিনি সাহরি করেন ওনার প্রতি আল্লাহ পাক এবং সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা সলাৎ পেশ করে থাকেন সুবহানাল্লাহ। তার সাহরিও সুন্নতি তর্জ তরিকায় করতে হবে। সাহরির ক্ষেত্রেও সমস্ত সুন্নতি খাবার, যে খাবারের তালিকা আমাদের রয়েছে, আমাদের কিতাব রয়েছে, যে সেভাবে সুন্নতি খাদ্যগুলো গ্রহণ করতে হবে। যে আমরা আমাদের কিতাবে 40টির বেশি সুন্নতি খাদ্যের বর্ণনা রয়েছে, সেই খাবারগুলো জেনে নিয়ে সুন্নতি খাদ্য অনুযায়ী খাবার খেতে হবে। যেমন কয়েকটি খাদ্য আমরা উল্লেখ করতে পারি, যেমন যবের রুটি, গোস্ত, সেটা গরুর গোস্ত হতে পারে, খাসির গোস্ত হতে পারে, শুকনা গোস্ত হতে পারে, যেই বিষয়টিকে লাহম মুসলাহম বলা হয়েছে। এছাড়াও রুটি গোস্ত খাওয়া খাস সুন্নত। অন্যান্য যে বিষয় রয়েছে, তরি তরকারির মধ্যে যে কদু গোস্তের তরকারি রয়েছে, দুধ খাওয়া যেতে পারে। এছাড়াও যে খাওয়ার মধ্যে নিমাল ইদাম আল খল, সিরকাকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যঞ্জন, সর্বশ্রেষ্ঠ তরকারি, সিরকা খাওয়া যেতে পারে। আর মিষ্টি হিসেবে মধু খাওয়া সুন্নত মোহরক। কাজেই এভাবে খাওয়ার শুরুতে লবণ খাওয়া, খাওয়ার শেষে লবণ খাওয়া, এরকম প্রত্যেকটা বিষয়ে সুন্নতি তর্জ তরিকায় পালন করতে হবে।
যে রমজান শরীফ মাস, যে কালামুল শরীফে রয়েছে শাহরু রমাদান আল্লাজি উনসিলা ফিল কোরআন হুদাল্লিন নাস ওয়াল বাইনাতি মিনাল হুদা ওয়াল ফরকান। রমাদান শরীফ মাস, যে মাসে কালামুল্লা শরীফ নাজির করা হয়েছে হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হেদায়তের জন্য, কামিয়াবির পথ দেখানোর জন্য, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করার জন্য, সফলতা অর্জন করার জন্য, ওয়াল বাইনাতি মিনাল হুদা, এবং সেটা স্পষ্ট দলিল দিয়ে, হেদায়তের পথটি স্পষ্ট দলিল দিয়ে সেটা প্রকাশ করা হয়েছে, ওয়াল ফোরকান, এবং কোনটি হক কোনটি না হক সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। কাজে আমাদের এখানে প্রত্যেকটি বিষয়ে দলিল দিয়ে হক না হক স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে রমাদান শরীফ মাস, এই মাসে আল্লাপাক কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে সিয়াম রোজার বিধান দিয়েছেন তাকওয়া হাসিল করার জন্যে, যেমন পূর্ববর্তীগণকে দিয়েছিলেন, আর সেই তাকওয়া হাসিল করা সুন্নত মরকব ব্যতীত কখনো সম্ভব নয়। কাজে প্রত্যেকে পায়ের তলা থেকে মাথার তালু, সাহারি ইফতার সহ প্রত্যেকটি ক্ষেত্রে সুন্নতি বিষয়গুলা তাকওয়া হাসিল করার জন্যে রমাদান শরীফ মাসে ব্যাপকভাবে চর্চা করতে হবে। আমাদের এখানে রমাদান শরীফ মাসে ইবাদত বন্দিগি থেকে শুরু করে সমস্ত বিষয়ে, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, একটা মানুষের জিন্দিগিতে দিন ইসলাম পরিপূর্ণ, সেই দিন ইসলাম একশোতে একশো পালন করার জন্য যত সুন্নত মহরক রয়েছে সমস্ত কিছুই আমাদের আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রে রয়েছে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা রমাদান শরীফ মাসে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রে আসুন, এবং আপনাদের যত কিছু প্রয়োজন রয়েছে, আতর তসবি থেকে শুরু করে, জায়নামাজ থেকে শুরু করে, মাথার টুপি থেকে শুরু করে, পায়ের তলা নারায়ণ শরীফ থেকে শুরু করে, সুন্নতি কর্তা মহরক, পাগড়ি মহরক, রুমাল মহরক থেকে শুরু করে, খাওয়া দাওয়ার থেকে শুরু করে, সমস্ত বিষয়ের যে সুন্নতি মেসোয়াক, জয়তুনের মেসোয়াক, সমস্ত কিছুই আমাদের এখানে রয়েছে। আমাদের এখানে অগণিত অসংখ্য সুন্নত মহরক ওনার ভাণ্ডার, ওনার সম্ভার, আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। সুবহানাল্লাহ, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।